ফিল্মৰ নতুন ভিডিঅ'লৈ আপোনালোকক আপোনাৰ স্বাগতম। আশা কৰোঁ আপোনালোক ভালে আছে আৰু কালি দিয়া লেভেলৰ মতে আপোনালোকে ট্ৰেড কৰি কেনেকুৱা পালে, ক'ত প্ৰফিট ক'ত লছ কি হ'ল আপোনালোকে জনাব। আজি আপোনালোকে কোনডোখৰত ট্ৰেড কৰিব লাগিছে তাক দেখুৱাওঁ, আৰু আজি যদি মন কৰিছে ফিল্ম ছুপাৰ লেভেল একজেক্টলি পইণ্ট টু পইণ্ট লেভেল টু লেভেল কাম কৰিছে। এতিয়া আমি চাবলৈ যাওঁ ক'ত কি ধৰণে আমি ট্ৰেড ল'ব লাগিছিলে আৰু কি কি প্লেনিং কৰি কিয় ল'ম তাক। হ্যাঁ, যদিও লছ হৈছে ইটছ অ'কে, যদিও প্ৰফিট হৈছে ইটছ অ'কে, ঠিক আছে। ইয়াত আমি চাওঁ, আমি যদি আমি ফার্স্ট ট্রেডটো যদি আমি অলপ যদি এনালাইসিস কৰিবলৈ যাওঁ, আজি ফার্স্ট ক্যান্ডেল যোনটো আমি পাইছিলোঁ হাইলি বুলিশ ক্যান্ডেল, আৰু তাৰ বহুত দীঘল লাঠিমাৰ আছিল, হাইলি বুলিশ ক্যান্ডেল আৰু বহুত দীঘল তলে ওপৰ লাঠি আছিল। এনেকুৱা যদি দেখা পাওঁ তেতিয়া আমি কি কৰোঁ, আমি 50% লেভেলটো পিছত কনচিডাৰ কৰোঁ। প্ৰথমতে আমি চাম যে ইয়াৰ হাইটো ব্ৰেক হ'লে ট্ৰেড লওক, নাইবা ল'টো ব্ৰেক হ'লে ট্ৰেড লওক, নহ'লে আমি ট্ৰেড নলওঁ। ইয়াৰ আমি চাবলৈ গ'লে প্ৰথম ক্যান্ডেলটো হাইটো ছেকেণ্ড ক্যান্ডেলে ব্ৰেক কৰিব নোৱাৰিলে, থাৰ্ড কেণ্ডেলে ব্ৰেক কৰিছে যদিও ৰিজেকশ্যন এপাত লৈ ব্ৰেক কৰিছে, বুজি পাইছে ন? ৰিজেকশ্যন লৈ ব্ৰেক কৰিলে আমি কেতিয়াও এণ্ট্ৰি নলওঁ, আমাক কি লাগিব, ফুল বডি কেণ্ডেল লাগিব। আৰু ৰিজেকশ্যন লৈ ব্ৰেক কৰিছে ওচৰতে আমাৰ ছুপাৰ লেভেল এপাতো আছে, চ' সেইডোখৰত আমি ইয়াত ট্ৰেড প্ৰেৰণ কৰিব নোৱাৰোঁ। তাৰপিছত আমি দেখিছোঁ কি, ফাৰ্ষ্ট কেণ্ডেলৰ হাই ব্ৰেক কৰিব নোৱাৰিলে, ছেকেণ্ড কেণ্ডেলতো ব্ৰেক কৰিব নোৱাৰিলে, থাৰ্ড কেণ্ডেলে ৰিজেকশ্যন লৈ ব্ৰেক কৰি দেখুৱাইছিলে, নেক্সট কেণ্ডেল একেবাৰে তললে পৰি আহিলে। বঢ়িয়া, এতিয়া আমি গম পালোঁ কি, যদিও ফাৰ্ষ্ট কেণ্ডেল বুলিছ আমাক ৰাতিপুৱা আমাক বুলিছ দেখুৱাই আছিলে, তললে যোনটো পৰি আহিলে সেইটো আমাক ইণ্ডিকেট দিবলৈ তললৈ যাওঁ, কিন্তু এতিয়াও আমি ল'ব নোৱাৰোঁ। কিয়, আমাৰ ফাৰ্ষ্ট কেণ্ডেল বা দীঘল লঠি কেণ্ডেল হয়নে নহয়, ইয়াৰ ল'টো ব্ৰেক হ'ব লাগিব ভালকৈ, ইয়াৰ ল'টো একেবাৰে ব্ৰেক কৰিব নোৱাৰিলে, ব্ৰেক কৰিব নোৱাৰি ই আকৌ ওপৰলৈ গুচি গ'ল। এতিয়া আমি ইয়াত কি প্লেনিং কৰিব পাৰোঁ মই কৈছোঁ চাওক, যিহেতু আমাৰ ৰাতিপুৱা আমাৰ কি দেখুৱালে, ৰাতিপুৱা ফাৰ্ষ্ট কেণ্ডেলটো আমাক বুলিছ বুলি কৈছোঁ, নেক্সট কেণ্ডেলটো আমাক কি কৈছে, নেক্সট কেণ্ডেলটো আমাক কৈছে কি, হি আমাক যোনটো বস্তুটো পেটাৰ্ণ যোনটো আমাক দেখুৱাইছে, সেই পেটাৰ্ণটো আমাক দেখুৱাইছে, হি ওপৰলৈ যোৱা পেটাৰ্ণ দেখুৱাইছে, খালি ফুল বডি ক্লজিং দিয়া নাই। কিন্তু যাহাই সি এই কেণ্ডেল পাত দিলে, আমাৰ এই কেণ্ডেলটো ইয়াত 50% ওপৰত যাহাই ক্লজিং দিলে, ইয়াত আমি এটা নিৰ্দিষ্ট এটা কেণ্ডেলৰ চাইকলজিটো বা গম পাব, মাৰ্কেটে আজি আপ ট্ৰেণ্ড ল'ব, আপ ট্ৰেণ্ড লৈ কোনডোখৰলৈকে যাব, এইখিনি মানৰ ষ্টপ লছ খাব, আৰু আৰু কালিৰ যোনখিনি হাই আছিলে, হায়েষ্ট পইণ্ট আৰু অপেনিং পইণ্ট, সেই মানুহখিনিৰ ষ্টপ লছটো খাব। বহুতে কয় এইটো লাইভ মাৰ্কেটত আহিবলৈ বা লাইভ মাৰ্কেটত ক'লেহে গম পোৱা যায়। আজি মই লাইভ মাৰ্কেট এইটো সময়ত চলি থাকোঁতে মই নিজে ইয়াত পাৰ্চনেলি এটা ট্ৰেড লৈছিলোঁ, এই ট্ৰেডটো আপোনালোকে চাব পাৰে, মই ভিডিঅ' কৰি দেখুৱাই দিছিলোঁ। মই অলৰেডি ভিডিঅ'ত মাৰ্কেট চলি থকা অৱস্থাত ভিডিঅ' এটা কৰিছিলোঁ, মই কৈছিলোঁ যে মাৰ্কেট ইয়ালৈকে যাব আৰু মেক্স টু মেক্স কোনডোখৰলৈকে যাব পাৰে, সেই বস্তুটো মই দেখুৱাই দিছিলোঁ। সেই ভিডিঅ'টো ক্লিপটো লাগিলে মই এডোখৰত লগোৱাই দিম, ঠিক আছে, আপোনালোকে চাব পাৰিব। আৰু কিয় যাব তাত লজিক ৰিজনটোও মই কৈছিলোঁ, নো ডাউট, এবাৰ তললৈ আহিলে লিকুইডিটি ল'বলৈ, এবাৰ তললৈ আহিলে তাৰপিছত গৈছে, ঠিক আছে, আৰু কোনডোখৰলৈ যাব পাৰে মই কৈ দিছিলোঁ, আৰু একজেক্টলি আজি মাৰ্কেট সেইডোখৰলৈকে গৈছে, ঠিক আছে, অ'কে। ইয়াত আমি ট্ৰেড এটা প্ৰেণ কৰিব পাৰোঁ, বিকজ মাৰ্কেটৰ মোমেণ্টাম 50% লেভেল ব্ৰেক কৰিলে, ৰাতিপুৱা ফাৰ্ষ্ট কেণ্ডেল বুলিছ দেখুৱাইছিলে, থাৰ্ড কেণ্ডেলে ব্ৰেক কৰি দেখুৱাইছিলে বাট ফুল বডি নহয়, তললৈ গৈছিলে, তললেই যদি তই গৈছিলি তেতিয়া ল'টো ব্ৰেক কৰি একেবাৰে তললৈ নগ'লি গ'লে, এনেকৈ কেলে ৰিজেকশ্যন লৈ ওপৰলৈ গুচি আহিলে, মানে মাৰ্কেট ওপৰলৈ যাব, সেইটো আমি চিয়'ৰ হৈ যাওঁ মাৰ্কেট এতিয়া ওপৰলৈ যাব, এটলিষ্ট ইয়ালৈকে আমাক টাৰ্গেট এই লেভেলটোলৈকে টাৰ্গেট এটা আমাক দিব লাগে, বা কি কৰিলে আমাক ইয়াত মাৰ্কেটে আমাক ষ্টপ লছ হিট কৰা উপায় নাই, কেতিয়াবা মাৰ্কেটত আমাৰ ষ্টপ লছ হিট হ'ব, বাট আমি যোনটো নিজৰ চাইকলজি যোনটো আমি ৰাখোঁ সেইটোক আমি চেঞ্জ নকৰোঁ। এতিয়া যিহেতু আমাৰ ইয়াত ষ্টপ লছ হিট হ'ল, ইয়াত আমি কি গম পালোঁ, ৰাতিপুৱাৰ পৰা আমি এইটো গম পাইছোঁ দীঘল লঠি, ইয়াত দীঘল লঠি আৰম্ভ কৰিলে আৰু ইয়াত দীঘল লঠি আৰম্ভ কৰিলে, চ' এই জ'নটো যেতিয়ালৈকে ব্ৰেক নহয় তেতিয়ালৈকে আমি ট্ৰেড নকৰোঁ, তেতিয়ালৈকে আমি ট্ৰেড নকৰোঁৱেই, য'ত ব্ৰেক হ'ব তাৰ আমি ট্ৰেড লওঁ। ইয়াত ধুনীয়াকৈ ফুল বডি ব্ৰেক, মোৰ একেটা লজিকে মই ইউজ কৰোঁ, ফুল বডি ধুনীয়া ব্ৰেক হ'ল, লেভেল ব্ৰেক হ'ল, ইয়াত আমি ট্ৰেড এটা প্ৰেণ আপ কৰিম, ইয়াত আমি ট্ৰেড কোনোবা এইডোখৰো ট্ৰেড এটা প্ৰেণ আপ কৰিব পাৰে, ঠিক আছে, ইয়াতো প্ৰেণ আপ কৰিলে সেইটোও ৰাইট হ'ব পাৰোঁ, ভুল বুলি নকওঁ, বাট যোনটো ৰুল ফ'ল' কৰোঁ সেই ৰুলৰ মতে আমি ইয়াত বাকচ এটা আঁকি দিম আৰু ইয়াৰ আমি ট্ৰেড নকৰোঁ, ইয়াক ভাঙিব লাগিব তেতিয়া ট্ৰেড কৰিম আৰু, কাৰণ যাবলগীয়া থাকিলে সি ইয়াতে যাব লাগিছিল, সি কিয় আকৌ ট্ৰেড কৰি তললৈ আহিলে, মানে সি আমাৰ আকৌ তললৈ ল'লে আকৌ তললৈ ট্ৰেড কৰিব পাৰে, আকৌ ওপৰলৈ আকৌ তললৈ মাৰি দিব পাৰে, চ' সেইটো কাৰণে আমি ইয়াত ট্ৰেড নকৰোঁ, আমি ছেফ টু প্লে ছেফ আমি ইয়াত আহিব পাৰিম।
ইয়ার এন্ট্রি লো 20 পয়েন্ট মানে ইয়ার স্টপ লস আর 35 পয়েন্ট মানে আমার ইয়ার লেভেল টু লেভেল টার্গেট দিয়েছে ঠিক আছে তার টার্গেট দিয়ে আমি ইয়ার এক্সিট হয়ে দিল আর চ মোক কব পারে স্যার আপনি ইয়ার টার্গেট দিলে আপনি এ লেভেল দিলে কেন নরকলে মই সদায় কম মোর লেভেলটো ব্রেক করে যদি এনেকে দেখুয় তেতিয়া মই থাকিম কিন্তু মোর লেভেলটো কেন কেতিয়া মই নাথাকো মোর লেভেলটো গৈ শেষ হল পিছৰটো ডজি বনালে নাথাকো মই মোর লেভেলটো প্রায় এনেকে রিজেকশন দেখুয় টার্গেট এনেকে দিছে নাথাকো মই মোর লেভেলটো এনেকে ব্রেক করে এনেকা রিজেকশন দেখুয়াছে তেতিয়াও মই নাথাকো কেতিয়া থাকিম যেতিয়া মোর লেভেলটো ব্রেক করে এনেকে এন্ডিং করছে বুঝি পাইছে না তেতিয়া আমি এটা কম পাওয়া ইন্ডিকেশন যে মার্কেটে আরো যাবো সব মার্কেট না যায় এটা যদিও ইয়াত দেখুয়াইছিল সি পড়িয়ে মার্কেটে সেটা পটেনশিয়ালটো নাই যদি থাকে সি আমার আগতে থাকে প্রাইস অপশন অনু সহায়ত আমাকে দেখুয়াই দিয়ে ইয়ার নাই কারণে ই যাবই পড়ে ক্লিয়ার সো ইয়ার আমার এটো ট্রেড ট্রেড টু এটো ট্রেড ওয়ান স্টপ লস হিট ট্রেড টু সাকসেস ক্লিয়ার সো এটাই আমার আজি ভ্যালিড ট্রেড দিছে সো ইয়ার লোক পড়া এক দেড় মিনিট ট্রেড আছিল সো আশা করো আপনাদের এইখানে ট্রেডত আপনাদের লইছে আর সব কি ধুনকে লেভেল টু লেভেল একজাক্ট কাম করে একজাক্ট লেভেল টু লেভেল সব লেভেল টু লেভেল একদম পিন পয়েন্ট লেভেল টু লেভেল কাম করে একজাক্টলি ঠিক আছে এটা আমি যাও আমার সুপার লেভেল কাইলে কি ধরনের কোড ট্রেড করব লাগবে তার কারণে আমি লেভেল খুব সব এখন আমি এটা আমি অটোয়াই দিব আমি প্রথমে ইয়ার পর অটোয়াই দিব লাগবে এইখানে আমি ইয়ার পর অটোয়াই দিব লাগবে তারপর আমি ইকন স্ক্রিন চাম ওকে সো এইখানে হচ্ছে কাইলে আমার ট্রেড করবলে সুপার লেভেল কাইলে আমার ইম্পর্টেন্ট লেভেল কোনকিটা অলরেডি আগের ভিতর মানে যোনকিটা ইম্পর্টেন্ট লেভেল কিন্তু যোপা রিভার্সাল লোক পরে একজাক্টলি আজি ইয়ার পর রিভার্সাল হলে উপরে গুছি গেল এটা কাইলে আমার কারণে আমি কোনডোখর ট্রেড করব পাই প্রথম কথা কাইলে ইয়ার ট্রেড নকরব ক্লিয়ার কাইলে আমি ভাল মোমেন্টাম দেখা পাম ইয়ার উপর এই হাইটো যদি ব্রেক করে এটা অলমোস্ট শিওর শট ঠিক আছে মার্কেটের বস্তু শিওর শট বলে নাথাকে অলমোস্ট শিওর শট আমি এটা দেখা পাব পারো দ্যাট ইজ এ পসিবিলিটি যাবই বলে গ্যারান্টি দিয়া নাই বস্তু ইয়ালেকে আমি মোমেন্টাম এটা দেখা পাব ঠিক আছে ইয়াক যদি ব্রেক করে আরো একটা হাই মোমেন্টাম উপর ফেলে দেখা পাব পারো ঠিক আছে যদি মার্কেট যদি ব্রেক করে এই এই লো টু ব্রেক করাটো ইম্পর্টেন্ট এই লো টু ব্রেক করলেহে তলে যাব বিকজ ইয়াত বহুত ধুনিয়া সাপোর্ট দি আছে আর ব্রেক করলে সাংঘাতিক তলে যাব কিন্তু এনেকুৱা নহয় আকৌ ব্রেক কৰিছে সোমাই দিব ফুল বডি ব্রেক আউট লাগিব 15 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন লাগিব যেহেতু বারে বারে ইয়াৰ সাপোর্ট লৈছে ঠিক আছে ওকে নেক্সট আমি কোপার রিভার্সাল দেখা পাব পারো ইয়াৰ পাটা রিভার্সাল দেখা পাব পারো ঠিক আছে বেসড অন প্যাটার্ন ট্রেড করব বেসড অন দুটো প্যাটার্ন মানে তার প্যাটার্ন মতে আপনাকে ট্রেড করব বাকি এডোখর ট্রেড নকরব ঠিক আছে এডোখর এভয়েড করব ট্রেড করাটো বাকি এক্সাক্টলি লেভেল টু লেভেল ট্রেড করবলে চেষ্টা করো বেসড অন প্রাইজেকশন প্রাইজেকশন ওলালে ট্রেড করব প্রাইজেকশন কোপ করিবলে মূল লেভেল বলিব লাগিব বডি টাচ করিব লাগিব হে যোনখিনি রুলস ইত্যাদি এই কেবাদিনো ভিডিওর যোগেদি মই কৈ আছো সেইখিনি মেইনটেইন করব ঠিক আছে আপনাদের মন করব পারে লাস্ট 15 ডেজ ধরে কন্টিনিউয়াসলি অ্যানালাইসিস দি আছো তান আমার লাস্ট দুদিন স্টপ লস খাইছে হলো লাস্ট ডেটো প্রফিটেবল আসলে আজির ডেটো যদি স্টপ লস খাইছে আগে পিছন পয়সা দিছে কষ্ট কষ্ট থাকবে ঠিক আছে সুপার লেভেল প্রাইজ অপশন এই অ্যানালাইসিস যদি কম্বো করে আমি কাম করো ইয়ার আমার বিশেষ একটু লসেই দিয়া নাই ঠিক আছে ওকে নেক্সট এটা আমি সুপার লেভেল আমি মানে এখানে করেছো কোনখানে আমি ট্রেডটা করব লাগবে বা লেভেলটা আমি মানে করেছো 22,034 ব্রেক হলে নেক্সট লেভেল 22,008 তার তলত ব্রেক হলে 21,965 তার তলত ব্রেক হলে 21,922 আপসাইডত ব্রেক হলে 22,103 তারপর 22,146 তারপর 22,189 ঠিক আছে এইখানে আসলে লেভেলস আশা করো আপনাদের এই ভিডিওটা ভাল পালে বাকি বেসড অন লেভেলস প্রজেকশন ট্রেড করব আই এম নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বিফোর টেকিং এনি ট্রেড কনসাল্ট ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার লগ পাম একটা নতুন ভিডিও টিল দেন কিপ